আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার, আর্থিক ব্যবস্থাপনা অর্থাৎ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, শুধু পাশ করার জন্য তিনটা চ্যাপ্টার পড়লেই এনাফ। এই তিনটা চ্যাপ্টারের ম্যাথগুলো ভালো করে একটু দেখেন তাহলে হয়ে যাবে। পঞ্চম চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেটিং ফাইন্যান্সিং, দ্বিতীয় চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, এটা অবশ্য আপনাদের প্রিন্সিপালস অফ ফিনান্সে ছিল। আর তিন নম্বর হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এটাও কিন্তু আপনাদের প্রিন্সিপালস অফ ফিনান্স যে একটা বই আপনারা পড়ে এসেছেন সেই বইয়ে ছিল এই দুইটা চ্যাপ্টার। ঠিক আছে, তো আর্থিক ব্যবস্থাপনা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আপনারা এই তিনটা চ্যাপ্টার পড়েন, পঞ্চম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার, তাহলেই আপনাদের পাস নাম্বার এখান থেকে ইজিলি চলে আসবে। এখানে সর্বনিম্ন 38 নম্বর কমন পাবেন, সর্বোচ্চ 65 নম্বর পর্যন্ত কমন পাবেন। এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে।